আমরা আগে আমাদের বেঙ্গলি বইয়ের পৃষ্ঠা নম্বর উনত্রিশ অর্থাৎ পেজ নাম্বার টোয়েন্টি নাইনে তিন অক্ষরের রসকারান্ত শব্দ আর চার অক্ষরের রসকারান্ত শব্দগুলো একবার পড়ে নেব পুকুর বকুল পুতুল কুসুম জাম রুল চার অক্ষরের জাম রুল মনি ন মধ্যে আছে ভীম 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 রু ল রুল ঝুনঝুনি ফুট ফুটে এখন আমরা অনুশীলনীতে যে পোর্শনটা আমাদের বাকি ছিল সেটা আমরা করব। প্রত্যেকের পেজ নাম্বার ৩০ তিরিশ নম্বর পৃষ্ঠা খুলবে বইয়ের তিরিশ নম্বর পৃষ্ঠায় দেখো আমরা আগে দু অক্ষরের শব্দগুলোকে কমপ্লিট করেছিলাম আজকে আমরা তিন অক্ষরের শব্দগুলো দেখো আমি লিখেছি তোমার তোমরা জেনে নাও কি কি হবে বলছে বর্ণের সঙ্গে রসৌকার বসিয়ে শব্দ তৈরি করো ও লেখো তো এখানে ন ত ত ন ন ন তাহলে কোথায় যোগ করবো হলো নতুন চি র উকার কোথায় যোগ করেছি রতে তাহলে চি রু নি অস খ উকার কোথায় যোগ করেছি দন্তে সয় নিচে তাহলে অসুখ অসুখ চৌকার যোগ করেছি ডূন্যর নিচে তাহলে হয়ে গেল চরুই এইবারে আমরা আসি দু নম্বরের এটা আমাদের বাকি ছিল ফাঁকা জায়গায় ঠিক শব্দটি বসিয়ে মুখে বলো ও লেখো টুসুর ড্যাশ টুসুর পুতুল নরম হলুদ চুল ভরা ফুল ঠিক আছে ঘর সাজালো সারা দুপুর খুব চতুর কমপ্লিট হয়ে টুসু গেল এইবারে আমরা এটা আগের দিন করেছিলাম আগের ক্লাসে আমরা এটা কমপ্লিট করেছি আজকে আমরা তিন অক্ষর ও চার অক্ষরেরটা কমপ্লিট করবো প্রথমেই দেখো সু শূন্যরা রয়েছে আমরা কি দিয়েছি যোগ করেছি টয় রশু অর্থাৎ হয়ে গেল টু তারপরে চয় রশি ড্যাশ দন্তের ন এখানে প্রিন্টিং মিস্টেক আছে বই তো প্রিন্টিং মিস্টেক থাকতেই পারে এখানে দন্তের নর জায়গায় কি হবে মর্ধের নয় দীর্ঘই তাহলে চয় রশি মর্ধের নয় দীর্ঘই মাঝখানে আমার কি হবে বয় শূন্য রয় রস্য উকার তাহলে হয়ে গেল আগে যোগ করলাম কয়সু তাহলে কুকুর চার অক্ষরের দেখো কি যোগ করেছি রুল ভিম ভীম রুল ড্যাশ ল দানি ফুলদানি ঝুন ঝুনি ঝুনঝুনি এবার চার নম্বরে কি করতে হবে এগুলো তোমরা আগে করে ফেলেছ ফুল অব্দি বাকি রয়েছে মুকুল থেকে শেষ অব্দি তোমরা যেখানে যা যা লেখা আছে মুকুল অর্থাৎ মুকুলি লিখবে মাদুল মাদুল লিখবে হুকুম হুকুম লিখবে পুতুল একই কথা একই শব্দ এই তিনটাতে লিখবে কেন প্রশ্নে বলেছে নিচে একটি করে শব্দ লিখে দেওয়া আছে পাশে ওই একই শব্দ আরো একটি করে লিখি তাহলে বোঝা গেল আমাদের অনুশীলনী কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল তাহলে প্রত্যেকে অনুশীলনী তিরিশ নম্বর পাতা প্রত্যেকে খুলে পুরোটা কমপ্লিট করে ম্যামকে পাঠিয়ে দেবে ঠিক আছে ভালো থেকো